ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমেল রিলেটেড। এখনো পর্যন্ত এটাই জেনে এসেছি যে আমাদের পৃথিবী হলো এই গোটা সৌরজগতে একমাত্র প্রাণীর বাসযোগ্য স্থান। কিন্তু আমাদের এই পৃথিবীতে কিছু স্থান এমনও রয়েছে যেখানে থাকা তো দূরের কথা, বেঁচে থাকাই দুরূহ ব্যাপার। উষ্ণ মরুভূমি থেকে শুরু করে পর্বতের চূড়ার কনকনে ঠান্ডা, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে বায়ুহীন শীতলতা এবং মেরিয়ানা ট্রেঞ্চের মতো সমুদ্রের অতল গভীরতা, এইসব স্থানগুলি আমাদের প্রাণপূর্ণ পৃথিবীকে কেমন যেন ফ্যাকাশে করে দেয়। কিন্তু তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে যে এমন একটি জীবেরও অস্তিত্ব রয়েছে যা সম্পূর্ণ পৃথিবীর যে কোনো স্থানে, এমনকি সাহারা মরুভূমি থেকে শুরু করে নর্থ পোলের কনকনে ঠান্ডায় অনায়াসেই বেঁচে থাকতে পারে। অনেক বিজ্ঞানীরা আবার এও বলেছেন যে পৃথিবীতে যদি কখনো সমস্ত জীব একসঙ্গে মারাও যায়, তবুও এই অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীটি অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। কিন্তু কিভাবে? এই ভয়ঙ্কর এবং অবিশ্বাস্যকর প্রাণীটির নাম হলো টার্ডিগ্রেড। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, টার্ডিগ্রেড আমাদের আশেপাশে পরিবেশে সব স্থানেই রয়েছে। আজ থেকে অনেক বছর আগে 1773 সালে জার্মান জুলজিস্ট জোহান অগাস্ট এফ্রাইম গোয়েস প্রথমবার এই প্রাণীকে খুঁজে পেয়েছিলেন। অবশ্য টার্ডিগ্রেড নামটি দিয়েছিলেন অন্য একজন, লাজারাস পালানজানি 1776 সালে। টার্ডিগ্রেড আকারে 0.5 মিলিমিটার থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের চার জোড়া পা থাকে, আবার পায়ে ভাল্লুকের মতো থাবাও রয়েছে। ভাল্লুকের মতো হাঁটার ভঙ্গি বলেই টার্ডিগ্রেডকে ওয়াটার বিয়ার বা জল ভালুক বলা হয়। এদের দেহের গঠন একটা উন্নত জীবের মতোই। টার্ডিগ্রেডদের সহ্য শক্তির কথা শুনলেই তোমরা অবাক হয়ে যাবে। আমাদের যে সর্বোচ্চ শীতলতম স্থানটি রয়েছে রাশিয়ার হারফায়ান এবং ওই মায়াকন, যেখানে সারা বছরের এভারেজ তাপমাত্রা -50°C-এরও কম, সেখানেও এরা অনায়াসে বেঁচে থাকতে পারে। 100°C তাপমাত্রায় জল ফোটানোর পর সেই জল যদি ভুলবশত আমাদের গায়ে পড়ে, তবে আমাদের গায়ে ফোসকা পড়ে যায়। কিন্তু টার্ডিগ্রেড 150°C তাপমাত্রায় ডিব্বি বেঁচে থাকতে পারে। মেরিয়ানা ট্রেঞ্চ, যেখানে সমুদ্রের সবথেকে গভীরতম স্থান, সেখানকার অ্যাটমসফিয়ার সমুদ্রের নর্মাল ওয়াটার প্রেশার থেকে প্রায় 1000 গুণ বেশি, এত বিশাল চাপও সহ্য করতে পারে। টার্ডিগ্রেডের শরীর যে কোনো প্রাণীর চেয়ে 1000 গুণ বেশি রেডিয়েশন সহ্য করতে পারে, যেখানে অন্যান্য প্রাণীর ডিএনএ সহজেই ভেঙে যায়। টার্ডিগ্রেড শ্যাওলা, মস, বায়োফাইট এবং লাইকেন খেয়ে বেঁচে থাকতে পারে। শুনলে আশ্চর্য হয়ে যাবে, এরা যদি খাবার নাও পায় তাও 30 বছর অবধি বেঁচে থাকতে পারে। না খেয়ে তারা এত বছর কীভাবে সার্ভাইভ করে? একে ক্রিপ্টোবায়োসিস বলা হয়, এবং শরীর থেকে সব জল বের করে দিতেও পারে। একে ডিহাইড্রেশন বলে। মাত্র 3% জল থাকলেই নিজেদেরকে যে কোনো স্থানে বাঁচিয়ে রাখতে পারে এরা। এর ফলে এদের কোনো এনার্জির দরকার পড়ে না। আবার পরিস্থিতি অনুকূল হয়ে উঠলে তখন এরা হাইড্রেশনের মাধ্যমে শরীরে জল প্রবেশ করায়। পুনরায় মেটাবলিজম সংবহন শরীরের সমস্ত ফিজিওলজি ফাংশন কন্টিনিউ করতে পারে। এদের স্বাভাবিক জীবনকাল 100 বছরেরও বেশি। এদের স্বাভাবিকভাবে মৃত্যু কিভাবে ঘটে, এর সঠিক কারণ বিজ্ঞানীরা আজও খুঁজে পায়নি। মহাকাশে স্পেস স্যুট ছাড়াই বেঁচে থাকার মতো ক্ষমতা শুধু টার্ডিগ্রেডদেরই আছে। থ্যাংকস ফর ওয়াচিং।